জটিল অনেক আগে থেকে হয়েই আছে। আমার তো মনে হচ্ছে এবার বড় সরো কিছু একটা ঘটবে। রজন বলছি, রজন মিত্তি। হ্যাঁ বলো। আজ তোমার বাবা পদ্মর কাছে আসবেন। হ্যাঁ, আজ একটা জরুরি মিটিং হবে। মিটিং? কিন্তু আজকে তো পদ্মর বিয়ে। হ্যাঁ, বিয়ে মানেই তো সেলিব্রেশন, তাই না? বহু লোক সেখানে জড়ো হয়, নানা রকমের ডিল হয়। তোমার বাবার হাত থেকে সমস্ত ক্লায়েন্ট চলে যাচ্ছে, সমস্ত ক্লায়েন্ট গীতার কাছে। অগ্নিজিৎ মুখার্জির থেকে বেশি টাকা দিয়ে অ্যাপয়েন্ট করছে গীতাকে, সমস্ত কেস তুলে দিচ্ছে। তোমার বাবার অপমান হচ্ছে, অসম্মান হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র হয়ে সেটা আমি সহ্য করতে পারছি না। কি করতে বলছো তুমি? আমি আজকে একটা আলাদা মিটিং রেখেছি। পদ্মকে আশীর্বাদ করার পর মিটিং রেখেছি, জরুরি মিটিং। সেখানে কিছু মক্কেলদের সাথে তোমার বাবাকে আলাপ করিয়ে দেবো। ভজনদা, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? 100 বার। আরে কোনো ভয় নেই। আরে গীতা কি চেয়েছিল? গীতা চেয়েছিল ওর বাবাকে যে অসম্মান করেছে অগ্নিজিৎ মুখার্জি, সেই অসম্মানের বদলা নেওয়া। সেটা সে নিয়েছে, আর এমনভাবে নিয়েছে, এমন ভাবে নিয়েছে যে অগ্নিজিৎ মুখার্জি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, সরীসৃপের মতন হাঁটছে। মেয়েটা চালাক মেয়ে, চতুর মেয়ে, ধুরন্ধর মেয়ে। তোমাদের ফ্যামিলিতে ঢুকে তোমাদের ফ্যামিলিকে শেষ করে দেবে, এই ব্রত সে নিয়েছে। অগ্নিজিৎ মুখার্জিকে সে ধ্বংস করে দেবে, এটাই কি তার একমাত্র টার্গেট। তা কি করতে বলছো তুমি? অগ্নিজিৎ মুখার্জি যখন বেরোবেন, মানে স্যার যখন বেরোবেন, হ্যাঁ, তখন গীতার উপর নজর রাখবে। গীতাও বেরোনোর চেষ্টা করবে ঠিক তখনই। কি আরে তুমি কি বলছো? কি গীতা অগ্নিজিৎ মুখার্জির প্রত্যেকটা স্টেপের উপর নজর রাখছে, প্রত্যেকটা স্টেপের উপরে। আরে সেই জন্য সে নিজের বস্তি থেকে তোমাদের বাড়িতে গিয়ে উঠেছে। মেয়েটার চোখের চামড়া নেই, বুঝতে পারছো না? চোখের চামড়া নেই। ও কিন্তু তোমাদের পরিবারকে শেষ করে দেবে, প্রত্যেকটা দিনের শোধ নেবে, প্রত্যেকটা মুহূর্তের শোধ নেবে। ওর বাবাকে ঘুষখোর বলে কোর্ট থেকে তাড়ানো হয়েছিল, সেই অপমানের প্রতিশোধ নেবে। মেয়েটা কিন্তু তোমাদের শেষ করে দেবে। গীতা এলএলবি মহাসপ্তাহ 12-18 অগস্ট প্রতিদিন সন্ধ্যা 6:30টায় স্টার জলসায়।